বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ। এটি 1948 সালে 5 জুলাই প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বাংলাদেশের হোমিওপ্যাথিতে শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক অনুমোদিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এখানে 4 বছর মেয়াদী DHMS কোর্স, 6 মাস ইন্টার্নি সহ 5 বছর মেয়াদী BHMS কোর্সে 1 বছর ইন্টার্নি সহ প্রতি বছর ছাত্র ছাত্রী ভর্তি করা হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নগরীর কেন্দ্রস্থলে বঙ্গভবনের দক্ষিণ পাশে ও ওয়ারী সংলগ্ন জয় কালী মন্দির থেকে নির্মিত গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভারের উত্তর পাশ দিয়ে গুলিস্থানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে 50 গজ সামনে সড়কের উত্তর পাশে অবস্থিত। ডিপ্লোমা DHMS, পোস্ট ডিপ্লোমা PDT, হোম পোস্ট ডিপ্লোমা ট্রেনিং ইন হোমিওপ্যাথি, DHMS ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিষয়গুলো এখানে চালু আছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ। এটি 1948 সালে 5 জুলাই প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বাংলাদেশের হোমিওপ্যাথিতে শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক অনুমোদিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এখানে 4 বছর মেয়াদী DHMS কোর্স, 6 মাস ইন্টার্নি সহ 5 বছর মেয়াদী BHMS কোর্সে 1 বছর ইন্টার্নি সহ প্রতি বছর ছাত্র ছাত্রী ভর্তি করা হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নগরীর কেন্দ্রস্থলে বঙ্গভবনের দক্ষিণ পাশে ও ওয়ারী সংলগ্ন জয় কালী মন্দির থেকে নির্মিত গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভারের উত্তর পাশ দিয়ে গুলিস্থানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে 50 গজ সামনে সড়কের উত্তর পাশে অবস্থিত। ডিপ্লোমা DHMS, পোস্ট ডিপ্লোমা PDT, হোম পোস্ট ডিপ্লোমা ট্রেনিং ইন হোমিওপ্যাথি, DHMS ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিষয়গুলো এখানে চালু আছে। আপনারা একদিন ঘুরে দেখে আসতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।